কি রান্নাঘরে এখনো কেউ আসেনি? আশ্চর্য, কি ব্যাপার কালু, এখনো কেউ ব্রেকফাস্ট পাইনি, তুমি এই গেলে? আমি তো খাবার বানাই না, আমি তো এই বাজারে গেছিলাম। তার মানে তুমি বাজারে গেলে বলে বাচ্চারা ব্রেকফাস্ট না করে থাকবে? আমি কি করব দিদি, খাবার বানানো তো ওদের কাজ। আমি তো ভেবেছিলাম রোজ সকালবেলা ওরা যেমন আসে আজকে হয়তো আসবে, কিন্তু এখন তো দেখছি কেউ আসেনি, না ঝিলিক না ঝিলিকের মা। অসুবিধা হয়েছে, একটা খবর তো পাঠাবে। কেউ আসেনি কেন তা তো বলতে পারবো না। আচ্ছা আমি কি একবার খবর নেব? না, তোমাকে কোনো খবর নিতে হবে না, যা করার আমি করছি। তুমি একটা কাজ করো, ব্রেকফাস্টটা বানিয়ে নাও। ভালোই আছে, এরা কাজ করবে না খালি ফাঁকি। এই কদিন এখানে ছিলাম না, সব তুলে নিচ্ছে। আবার এতগুলো লোকে রুটি করতে হবে, যত ঝামেলা। চা হয়ে গেছে মা, চাটুটা বসিয়ে দাও। মা এত তাড়াহুড়ো কেন করছেন? এই চা দিয়ে এসে আমি না হয় রুটি করব। তোমার যা করতে বলছি তুমি তাই করো। পারলেন মা, চা হয়েছে? এই তো দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ও হ্যাঁ, বাজারের ব্যাগটা দাও তো তাড়াতাড়ি। থাক, রেখে দাও। কেন, রেখে দেবে কেন? না, এই বাড়িতে তো বাজার যাবার লোক আরো আছে নাকি? কি মুশকিল, বাজারে তো আমিই যাই। তুই যাস, কিন্তু আজ থেকে থাক। কেন, হঠাৎ এসব নিয়ম কেন? কত কত জবাব দিতে পারবো না বাপু, বলুন বলুন। আসলে তুমি আমাকে আলাদা করে দিতে চাইছো, আর মুখে সেটা বলতে পারছো না, তাই তো? কি মুশকিল, আলাদা করে দেওয়ার, আমি শুধু বাজার যেতে বারণ করেছি, তাই তো? পাঁচজনের সংসার, পাঁচজনের কাজ তো ভাগ করে করা উচিত। এই কথাগুলো তোমার আগে মনে হয়নি কেন মা? হ্যাঁ, কি ভেবেছো তুমি আমাকে? আমি তোমার সেই ছোট্ট বড় খোকা? হ্যাঁ, এখন আমি আচার চুরি করে খাই, স্কেল নিয়ে আমার পেছনে দৌড়ো তুমি? এখন আর সেই ছোট্টটি নেই আমি মা, যথেষ্ট বড় হয়েছি আমি। আমার আমার এইটুকু বয়স হয়েছে বোঝার মতো, স্পষ্ট বুঝতে পারছি যে তুমি ধীরে ধীরে আমাকে আলাদা করে দিতে চাইছো যাতে বিদিশা ফিরে আসে। তোর যদি তাই মনে হয় তাহলে তাই। মর্দা, এই চাটা খেয়ে যাও। না পারবেন মা, যখন আমাকে আলাদা করেই দেবে তখন চাটা খাওয়ারও কোনো অধিকার আমার নেই। আলাদা হলেই তো বিদিশা ফিরে আসবে, তখন সে চা করে দেবে, সেই চা আমি খাবো, তাই চাইছো তো তুমি? কেন ঝামেলা বাড়াচ্ছিস বড় খোকা, এটা সবার সংসার, তুই একা কেন খেটে মরবি? ইচ্ছে আমার ইচ্ছে, তাই খেটে মরবো। না, আমি সেটা হতে দিতে পারি না। এখানে সবাই সমান, সবাইকে সব কাজ ভাগ করে নিতে হবে, এমনকি খরচাটাও। আমি তোমার একার কাঁধে সংসার খরচ আর রাখতে পারবো না। তোমার ভাইদের সঙ্গে কথা বল, তারা যেরকম টাকা দেবে তুমিও ততটাই খরচ করবে সংসারের পেছনে। তখন রাত কটা হবে? 11:30 হবে। তোমার কি মনে হয় ওরা কোথায় গিয়েছিল? তা জানি না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে পরি আমাকে সত্যি কথা বলেনি, ওরা ঝিলিকের ঘরের দিকে গেছিল। ঝিলিকের ঘরে কেন? অদ্ভুত ব্যাপার, আমি ওর মার কাছে যা শুনলাম তাতে তো ঝিলিকের উপর ওর আর রাগ থাকার কথা নয়। ঝিলিক এখানে থাকবে বলে ও ছুটি বাতিল করে এখানে থেকে গেল, তাহলে রাতে কেন ও ঝিলিকদের ঘরে যাবে? না না জয়িতা, তোমার ভাবনাটা একটু একপেশে হচ্ছে, ওরা হয়তো কোনো আওয়াজ পেয়েই বাইরে গিয়েছিল। যদি তাই হয়ে থাকে ভালো, ছুটিতে ওরা একা থাকবে সেই কারণে আমার সন্দেহের কথা আপনাকে বললাম। আমার সন্দেহ মিথ্যে হলে
আমি সব থেকে বেশি খুশি হব বর্দি। আসতে পারি বর্দি? হ্যাঁ এসো। আচ্ছা বর্দি, ছেলেকে একটা ব্যাপার বলুন তো। কেন দেবী, ও আবার কি করলো? এখনো কাজেই আসেনি। ছেলেকে তো কাজে আসার কথা না। ছেলেকে মাও আসেনি, এখনো অসুস্থ। এভাবে চললে কি করে হবে? এখনো আসেনি? না। ঠিকই তো, সকাল থেকে ও তো এদিকে আসেই নি। কি করে বুঝলে? যদি ওর কাজ নয়, তবু ঝিলিক রোজ টেবিল পরিষ্কার করে নিজে হাতে আমার জন্য জল ভরে রেখে যায়। আমাকে না জানিয়ে অবনীবাবু আমাকে বলেছেন, কিন্তু আজ তো দেখছি গেলাসটা ফাঁকা। কি হলো বলো তো দুজনের? জয়িতা, তুমি একবার দেখবে? দেখছি বর্দি, চলো তো আমিও যাব। চলো। দেবী, তুমি যেন ওকে কিছু বলতে যাও না। আমি সকলের বড় মা। সে তুই সবার আগে জন্মেছিস, তার জন্য সারা জীবন তোকে গুণগান দিতে হবে। আর তো কোনো মানে নেই, সে কথা তোকে কে বললে? এটা কি তোমার মত না বাড়ির সকলের মত? আমার আমার শুধু আমার মা। আপনি কি করলেন মা? চাটা পর্যন্ত মুখে তুলল না। চা খাইনি না? না। আমি ভাবলুম এখানে এসে বসলো টেবিলে, চাটা বোধহয় খেয়েছে। তুমি আর একটু আগে মনে করালে না, তাহলে তো কথাগুলো পরে বলতুম। এখন দিয়ে আসি মা। লাভ নেই, পারলে মা আমি নিজের হাতে নিজের সংসার ভাঙছি নাকি ভাঙন ঠেকাবার চেষ্টা করছি বুঝতে পারছি না। তবে এভাবেই তোকে আটকাতে হবে, তাহলে বড় বৌমা বুঝবে যে এই সংসারের জন্য ও বেশি কিছু দেয় না। এটাই তো ওরা চেয়েছে না? নানা মিস, কিছু হয়নি, আমার মনে কেউ ভুল করে। তার মানে তুমি জানো না দরজাকে বন্ধ করেছিল? না দিদিমণি, আমরা জানবো কি করে, আমরা তো ঘরের ভেতরে ছিলাম। মা, আমি জানি, আমি জানি কে দরজা বন্ধ করেছে। চলো 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 পাল্টাই।